কি বলতো, চারটে বান্ধবী ছিল, চারটে বান্ধবীর মধ্যে আমার একটা বান্ধবীর সাথে ঝগড়া হয়ে গেছিলো, খুব ঝগড়া হয়ে গেছিলো। ওর সাথে তো কথা বলে বন্ধই হয়ে গেছিলো আমার, ওইও কথা বলতো না, আমিও কথা বলতাম না। তবে কি বলতো, ওদের বাড়িতে একদিন মানে ওদের বাড়িতে টিভি ছিল, তখন তো সবার বাড়িতে বাড়িতে টিভি ছিল না, এখন যেরকম সবার বাড়িতে বাড়িতে টিভি হয়ে গেছে তখন ছিল না। কি বলতো, তখন ওদের বাড়িতে সিডি ছিল, ক্যাসেট দিয়ে বই দেখত। তো ওদের বাড়িতে একদিন ওই সেই দিনকা কি বলতো, বেদের মেয়ে জ্যোৎস্না বই লাগিয়েছে, তখন মানে সেই বইটা খুব ফেমাস ছিল, সবাই দেখতো, দুঃখের বই। তখন কি বলতো, আমাদের বাড়ির সবাই গেছে ওদের বাড়িতে, আমি যেতে পারিনি, কারণ আমার সাথে ঝগড়া হয়েছে, তাই জন্য আমি যাইনি, রাগ করে সেদিন বাড়িতেই ছিলাম আমি। তবে বাড়িতে থেকে, আমাদের বাড়িতে একটা পেয়ারা গাছ আছে মায়ের বাড়িতে, সেই পেয়ারা গাছে পেয়ারা তুলতে উঠেছি, এইখানটাতে দেখো কেটে গেছে, দেখতে পাচ্ছো, এই দেখো এইখানটাতে কেটে গেছে, বলতে পেয়ারা গাছ থেকে একটা ডাল ছিল, এভাবে ধরেছি ডালটা, বলতো ডালটা যে এভাবে ধরেছি যেমনি থাপ করে নিজে পড়ে গেছি, আর পড়ে যে এখানে কেটে গেছে, আর রক্ত। তারপরে মা তো তখন আবার ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তারের কাছে নিয়ে যে টিটিমা সিংহাসন দিল, আমাকে তো বলছিল এখানে সেলাই করে দিবে, আমি ভয়ে সেলাই করতে চাইনি,